بے خبر مسلمان بے خبر مسلمان بے خبر مسلمان এই জমিনকে পানি দিয়ে সিক্ত করার মধ্যে দিয়ে উর্বর করেন এবং সেখান থেকে তোমরা খাও আল্লাহ বলেন এটা কি তোমরা দেখো না দুধু মরু প্রান্তর এক ফোঁটা পানি নাই তারপর এক পশলা বৃষ্টি এসে এটাকে সিক্ত করলো সেখানে সবুজ তৃণলতা জন্মায় উদ্ভিদ জন্মায় ঘাস জন্মায় ক্যাকটাস জন্মায় হ্যাঁ গুল্মলতা জন্মায় নানা ধরনের শাকসবজি জন্মায় এবং সেটা খেয়ে তোমরা তোমাদের রিজিকের বন্দোবস্ত হয় এটা কি তোমরা দেখো না হ্যাঁ ডোন্ট ইউ পন্ডার অন দ্য সাইন অফ দিস এই সাইনের দিকে কি তোমরা তাকাও না তোমরা বুঝতে পারো না আর কি করি ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নখিলিন ওয়া আ'নাব এরপরে এই উর্বর ভূমিতে আমি নখিল মানে হচ্ছে ডেট প্লান্টস খেজুর গাছ আনা মানে হচ্ছে গ্রেপ অর্থাৎ খেজুরের বাগান আমি করি আঙ্গুরের বাগান আমি করি ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন এবং ঝর্ণাধারা সেখানে আমি প্রবাহিত করি সুবহানাল্লাহ আরব দেশে যখন অনেক বৃষ্টি হয় সাগরের ঢল যখন নেমে আসে সেখানে একটা কৃত্রিম লেক হয়ে যায় এবং তার চারিপাশে সবুজ ঘাস লতা পাতা হয় সেখান থেকে পানিকে সরবরাহ করে মরুভূমির লোকেরা সেখানে খেজুর বাগান করে সেখানে আঙ্গুরের বাগান করে সেখানে অনেক কিছুর বাগান তারা করে আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বোঝাতে চাইলেন তোমাকে দেখো না এই তো কিছুদিন আগে ছিল একটা ধুধুমরু প্রান্তর এ ভেরি ব্যারেন ল্যান্ড আনফার্টাইল ল্যান্ড সেটার মধ্যে পানির ছোঁয়া পেয়ে কীভাবে আবার জীবিত হলো তোমাদের তোমরা মরে যাওয়ার পরে জীর্ণশীর্ণ হওয়ার পরে আমি কি তোমাদের জীবিত করতে পারবো না এরপর আল্লাহ তালা কন্টিনিউ করছেন আল্লাহ বলছেন লিয়া কুলু মিন সামারি যেন এই পানির স্পর্শে যেই ফলগুলো হয় এগুলো যেন তারা খেতে পারে আমি বন্দোবস্ত করি ওয়ামা আমিলাথু আইদিহিম তাদের হাত এটা করেনি অর্থাৎ পানির স্পর্শ পেয়ে যে শাকসবজি হয় এটা আসলে আমরা করিনি আমরা কতটুকু করেছি আমরা শুধু বীজ রোপণ করে দিয়ে একটু নিড়ানি দিয়ে একটু সার দিয়ে আমাদের দায়িত্ব শেষ রাত্রিবেলা আমরা দেশে ঘুমিয়ে যাই বৃষ্টির পানি দিয়ে এটাকে সিক্ত করে কে মহান আল্লাহ তালা আমরা গরু ছাগলগুলোকে তারাই ফেন্স দিয়ে রাখি যাতে গরু না আসে আল্লাহ বলে তুমি গরু তারাও আমি আকাশের মেঘগুলোকে তারাই এভাবে আমি তোমার ক্ষেত খামার ফসলগুলোকে যত্ন নেই এবং পানি তো মানুষ তৈরি করতে পারে না আল্লাহ বলেন এই পানি দিয়ে যে ফলগুলো হয় ওমা আমিলাথু আইদিহিম এটা তারা নিজ হাতে বানায় নেয় আমি আল্লাহ তাআলা দয়া করে তাদের রিজিকের ব্যবস্থা করেছি আফালা ইয়াশকুরুন এরপরেও কি তারা গ্রেটফুল হবে না তারপরেও তারা কৃতজ্ঞ হবে না তারপরেও কি তাদের অন্তরে জং ধরে যাওয়া তালা এটা খুলবে না এটাকে আনলক হবে না তিনি বলছেন সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা প্রশংসা সেই সত্তার যিনি সব কিছুর মধ্যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন জোড়া মিম্মা তুনবিতুল আর্দ জমিন থেকে যেটা উদ্গত হয় এখানেও জোড়া আছে নারী পুরুষ দুইটা আছে মেল এন্ড ফিমেল সুবহানাল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মিন যাকারিন ওয়া উনসা পুরুষ এবং নারী থেকে আমি করেছি পশুর মধ্যে পুরুষ আছে নারী আছে মেল এন্ড ফিমেল বৃক্ষলতার মধ্যে উদ্ভিদ জগতের মধ্যে মেল আছে ফিমেল আছে জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন সবকিছু সুবহান সবকিছুর মধ্যে তিনি জোড়া রেখেছেন মেল এন্ড ফিমেল আমরা জানি যে গাছের যে পরাগায়ন হয় সেক্ষেত্রে পাখি খুব চমৎকার ভূমিকা পালন করে প্রজাপতি ভূমিকা পালন করে সেখানে তারা পুরুষ ফুলের সেখান থেকে একটা অংশ নিয়ে নারী ফুলের মধ্যে যখন বসে প্রজাপতির পায়ে যখন পুরুষ ফুলের রেণু লাগে এটা প্রজাপতি ওই প্রজাপতি আবার নারী ফুলের উপর যেয়ে যখন বসে তখন সেখানে আল্লাহ তালা পুরুষ নারীর এই ব্ল্যান্ডিংয়ের মাধ্যমে এই ক্রসিংয়ের মাধ্যমে সেখানে আল্লাহ তালা ফল ফসল উৎপন্ন করার ব্যবস্থা করে দেন ঠিক তেমনিভাবে আল্লাহ তালা বলছেন ওয়ামিন আনফুসিহিম এবং তোমাদের মধ্যে আমি জোড়া রেখেছি মেল এন্ড ফিমেল আমরা এখন প্রায় সময় পুরুষ নারী হয়ে যাওয়ার যে ব্যাপারটা আমরা শুনতে পাচ্ছি নারী পুরুষ হয়ে যাওয়ার ব্যাপার শুনতে পাচ্ছি একই মানুষ দুই ধরনের ডুয়াল জেন্ডারের কথা আমরা শুনতে পাচ্ছি এটা কিন্তু কোরআন শক্তভাবে এই আয়াত সহ এবং বিভিন্ন আয়াতের মধ্যে দিয়ে এই চিন্তাধারার উপর কুঠারাঘাত করেছে কোরআন কোরআন কমপ্লিটলি বলে যে ইভেন ইউ আর মেল ইদার ইউ আর মেল অর ফিমেল কারণ আল্লাহ তালা সবকিছু প্রাণীর মধ্যে উদ্ভিদ জগতের ভেতর এবং তোমাদের মাঝে ও দ্য হিউম্যান বিং তোমাদের মাঝে আমি পেয়ার্স আই ক্রিয়েটেড ইউ ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি নারী এবং পুরুষের মধ্যে তাহলে এই যে ট্রান্সজেন্ডারিজমের যে মতবাদের কথা আমরা প্রায় শুনি এই ভ্রান্ত মতবাদকে কোরআনের আয়াতগুলো কিন্তু সুস্পষ্টভাবে খণ্ডন করছে ওয়ামিম্মা লা ইয়ালামুন এবং এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো তারা জানে না হয়তো পরবর্তীতে জানবে সেখানেও এরকম জোড়া 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 আছে আমরা পদার্থবিজ্ঞানের কথাও যদি বলি সেখানে কীভাবে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কীভাবে একটা সাথে একটা ক্রসিং হয় নতুন মৌলের সৃষ্টি হয় এই বিষয়গুলোর ভেতরেও কিন্তু এই মেকানিজমটা কাজ করে আল্লাহ তাআলা এগুলো আমাদের সামনে উল্লেখ করলেন তো পুরো ডিসকাশনটা সামনে এনে আল্লাহ বোঝাতে চাইলেন মৃত জমিন তোমাদের জন্য নিদর্শন এবং সেখান থেকে আমি যেমনি উদ্ভিদ লতাপাতা জন্মাই মৃত জমিনকে জীবিত করি তোমরা মারা গেলেও তোমাদেরকে আমি জীবিত করতে পারবো সেই ক্যাপাসিটি সেই অ্যাবিলিটি সেই ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখি প্রথম নিদর্শনটি আমরা কভার করলাম মৃত জমিনকে জীবিত করার নিদর্শন দুই নম্বর নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়া আয়াতুল্লাহুমুল লাইল তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে রাত নাসলাখু মিনহুন নাহার যে রাত থেকে আমি দিনকে টেনে বের করি ফা ইদাহুম মুজলিমুন ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সুবহানাল্লাহ বিহামদি পুরো দিন রাত্রির মেকানিজমটাকে আল্লাহ তাআলা এক আয়াতে নিয়ে আসলেন আল্লাহ বললেন তাদের জন্য আমি নিদর্শন হিসেবে রেখেছি রাত যেহেতু মরুভূমিতে রাতকে অবজার্ভ করা যায় চমৎকারভাবে নিঝুম নিস্তব্ধ রাতে আকাশের দিকে তাকালে লক্ষ তারার মেলা যখন মানুষ দেখে তখন আসলে রাতের সৌন্দর্য তারা বুঝতে পারে এবং এই যে দিন এবং রাত আল্লাহ তাআলা এত চমৎকার একটা শব্দ বলেছেন নাসলাখু মিনহুন নাহার রাত যখন আসে দিনকে আমি টেনে সেখান থেকে বের করি এই নাসলাখ শব্দটা ব্যবহার করা হয় গরু বা খাসি বা উঁট জবাই করার পরে এর চামড়া যখন টেনে চামড়া খেলানো হয় বা সরিয়ে ফেলা হয় গোস্তটা একদিকে থাকে চামড়া একদিকে চলে যায় আল্লাহ তাআলা রাত এবং দিনের নির্দেশনটাও ঠিক এভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন অর্থাৎ রাত যখন আসে আপনি একটু কল্পনা করুন আপনি কল্পনার রাজ্যে যদি চলে যান যে রাত আমরা কীভাবে দেখি গোধূলি লগ্নে যখন সানসেট হয় সূর্য যখন ডুবতে শুরু করে তখন একদিকে অন্ধকার হতে শুরু করে আর দিনের উজ্জ্বল আলো পালাতে শুরু করে আরেকদিকে সুবহানাল্লাহ বিহামদি এবং এই সার্কেলটা চলছে পৃথিবী সৃষ্টি শুরু থেকে লক্ষ লক্ষ বছর ধরে রাত যখন আসে তখন দিন পালায় দিন সেখান থেকে অস্তিত্ব হারিয়ে ফেলে দিনের অস্তিত্ব বিলুপ্ত হয় এবং এটা তো আমরা এখন খুব ভালো করে জানি যে
পৃথিবীর আন্নিক গতির কারণে এই দিবারাত্রি সংঘটিত হয় দ্য টার্নিং অফ ডেজ এন্ড নাইটস এটা হচ্ছে আন্নিক গতির কারণে কারণ পৃথিবী তার অক্ষে ঘুরে এবং এখানে আল্লাহ তাআলা দিবারাত্রির কথা বলেছেন কিভাবে রাত যখন আসে দিন তখন সেখান থেকে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় দিন চলে যায় এবং আল্লাহ বললেন নাসলাখু মিনহুন নাহার রাতের উপস্থিতিতে দিনকে আমি টেনে সরিয়ে সেখান থেকে আমি দূরে সরিয়ে দিই ফলে ফাইদা হুম মুজলিমুন তোমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ো এবং আমাদের কাছে অনেক সময় মনে হয় এই যে আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আল্লাহ মৃত জমিনকে জীবিত করে এটাও কি কোরআনে বলে দেওয়া লাগে এটা সিম্পল বিষয় বৃষ্টি সময় শুধু আমাদের কাছে বৃষ্টি সিম্পল বিষয় হলেও অনেক মানুষের কাছে এটা সিম্পল নয় আমরা বাংলাদেশে থাকি মালয়েশিয়াতে থাকি আমরা প্রতিদিন বৃষ্টি দেখি প্রায় বৃষ্টি দেখি পৃথিবীর এমন অনেক জায়গা আছে তাদের বৃষ্টি হয় না যদি মরুপ্রান্ত তারা বৃষ্টির মর্ম বোঝে